ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই জনপ্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আজকের ভাবনা দীর্ঘদিন ধরে তার পথ চলছে, আপনারা জানেন, 5 বছর অতিক্রান্ত এবং প্রতিটি দিন বিভিন্ন দিন বিভিন্ন ধরনের অনুষ্ঠান। এই অনুষ্ঠানের যে চলন বলন সম্পূর্ণ আলাদা অন্যান্য অনুষ্ঠানের থেকে, কারণ আপনারা এখানে শুধুমাত্র একটা বিষয় রোজ পান না। আজকের বিষয় নজরুল গীতি। নজরুল গীতিতে আমাদের মধ্যে যিনি শিল্পী হিসেবে উপস্থিত আছেন, আমি আগে তার সাথে পরিচয় করাব। আমার বাঁদিকে দীর্ঘদিনের নজরুল গীতি শিল্পী, নজরুল গীতি গেয়ে আসছেন দীর্ঘদিন ধরে, শিল্পী সীমা রায়। নমস্কার। আমার ডান দিকে তবলায় যিনি রয়েছেন দীর্ঘদিন ধরেই তবলার জগতে, অমলেশ চক্রবর্তী। আমার একেবারে বাঁদিকে কিবোর্ডে আপনাদের প্রিয়, জনপ্রিয় বলবো না, প্রিয় জনপ্রিয় দুটোই বলা যেতে পারে, জয়ন্ত মুখার্জি। তা আমরা কথা না বাড়িয়ে বুঝতেই পারছেন, নজরুল গীতি মানেই একটু শোনার পরিসর দিতে হয়, কারণ নজরুল গীতি একটু গান একটু লম্বা হয়, এটা খুব স্বাভাবিক, আপনারা জানেন। এবং যারা নজরুল গীতি পছন্দ করেন বা নজরুলের গান ভালোবাসেন তাদেরকে তো এগুলো নতুন করে বলার কিছু নেই। যাই হোক, আমরা সীমা রায়ের কণ্ঠে আজকের প্রথম গানটিতে চলে যাচ্ছি। তব গানের ভাষায় সুরে বুঝেছি বুঝেছি বুঝেছি, তব গানের ভাষায় সুরে বুঝেছি বুঝেছি বুঝেছি, এতদিনে পেয়েছি তারে আমি যারে খুঁজেছি, বুঝেছি 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 বুঝেছি, তব গানের ভাষার সুরে বুঝেছি বুঝেছি বুঝেছি। ছিল পাষাণ হয়ে গভীর অভিমান, ছিল পাষাণ হয়ে গভীর অভিমান, সহসা এলো সহসা আনন্দ ও সুরবাণ, বিরহ সুন্দর হয়ে সে এলো বুঝেছি বুঝেছি বুঝেছি, তব গানের ভাষার সুরে বুঝেছি বুঝেছি বুঝেছি। তোমার দেওয়া বিদায়ের মালা পুনঃ প্রাণ
শিল্পী সীমা রায়ের কণ্ঠে প্রথম গানটি শুনলেন। উনি প্রয়াত সঙ্গীত শিল্পী সুকুমার মিত্রের কাছে সঙ্গীতের তালিম নিয়েছেন। আমরা পরবর্তী গানে চলে যাচ্ছি। বিরহ লোকে ছেপি হয়
বাহ, এবারের গানটি শিল্পী সত্যি ভালো গাইলেন, সুনিপুণতার সঙ্গে, দক্ষতার সঙ্গে। দীর্ঘদিন ধরে তিনি যে নজরুল গীতির চর্চা করেন তার ছাপ অবশ্যই পর্দার ওপারে মানুষ পাচ্ছেন। যাক, দক্ষিণা বাতাসকে সঙ্গে নিয়েই আমরা শিল্পীর পরবর্তী গানে চলে যাচ্ছি। নূর জাহা সিন্ধু নদীতে ভেসে এলে মেঘলা মতির দেশে, ইরানি সে যে রাজা
নূর শিল্পীর কণ্ঠে এই গানকে যারা আরো পরিশীলিত পরিমার্জিত করে তুলছেন তাদের কথা না বললে কিন্তু অবিচার করা হবে, কারণ তবলায় অমলেশ চক্রবর্তী পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে তবলা বাজিয়ে আসছেন, আর কিবোর্ডে জয়ন্ত মুখার্জি একটি অত্যন্ত পরিচিত নাম, দক্ষ মানুষ পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক জগতে। কাজে দুজনের কথা কিন্তু ভুললে চলবে না, এই দুজনের সহযোগিতায় অকৃত্রিম সহযোগিতায় গানও শিল্পী আরো সুন্দর গাইছেন। আমরা পরবর্তী গানে চলে যাচ্ছি। যেদিন লব বিদায় যেদিন লব বিদায় ধরা ছাড়ি দিয়ে ধুয়ো লাশ আমার লাল পানি দিয়ে দিয়ে লব বিদায় ধরা ছাড়ি দিয়ে ধুয়ো লাশ আমার লাল পানি দিয়ে যেদিন লব রোজে কিয়ামতের তাজা রূপ আসিয়ে রোজে কিয়ামতের তাজা রূপ আসিয়ে যদি কিয়ামতের তাজা রূপ আসিয়ে যেদিন লব বিদায় ধরা ছাড়ি প্রিয়ে ধুয়ো লাশ আমার লাল পানি লব বিদায় এমনি পিব শরাব ভেসে যাব তাহার স্রোতে উঠিবে খুশবু সেরা বেরা ভার হই গোরে পার হতে টলি পড়বে পুঁথি সে নেশায় ছাড়ি দিয়ে তুই তা
শিল্পীর এবারের গানটিও অত্যন্ত পরিশীলিত কণ্ঠে উনি নিবেদন করলেন। আর সত্যি নজরুলের এই সমস্ত গান মনকে অত্যন্ত ভারাক্রান্ত করে তোলে, কারণ আপনারা জানেন প্রেমের গানের ক্ষেত্রে নজরুলের প্রেম নিয়েও তিনি স্বগতোক্তিই করেছিলেন, বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম, সেই প্রেম পেলাম না বলে প্রেমহীন এই নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। যেদিন আমি চলে যাব আমার সম্মানে হয়তো অনেক বড় বড় সভা হবে, টেবিলের পর টেবিল থাপ্পড় মেরে ভেঙে ফেলবেন বক্তার পর বক্তা, এই অসুন্দরের শ্রদ্ধা প্রকাশের শ্রাদ্ধ দিন বন্ধু তুমি যেন যেও না। নজরুলের মনে অন্তরে অনেক ব্যথা ছিল, এগুলো যাক আজকে যেহেতু গানটা আমরা বেশি করে শুনতে চাইছি আমরা সে আলোচনা আজকে যাচ্ছি না, পরবর্তী গানে চলে যাচ্ছি, শিল্পী খুব ভালো গাইছেন, আমরা পরবর্তী গানে যাচ্ছি। যে পথে গিয়াছো তুমি
নয়নে দুনিয়া ওঠে, হৃদয়ের এই গানটির সঙ্গে সঙ্গে আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান কবিতা সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।